ছাগল দেখো আমি বাড়ি যাই, আমার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। এই শোন, কিসের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে রে তোর? কোনো স্কুল টেস্কুল যেতে হবে না তোকে, কাজ কর, যা করে খেতে পাবি তাই কর। স্কুল যাইয়ে কি করবে, কাজ করবে খাবি? দেখ ইন্তাজুল, আমি তোদের মতন সারা জীবন অশিক্ষিতই থাকতে চাইনি, আমি পড়াশোনা করে শিক্ষিত হয়ে সমাজে মানুষের মতন মানুষ হয়ে বাঁচতে চাই। কেন আমরা অশিক্ষিত বলি সমাজে মানুষ লাই? কেন আমি কখন বলি যে তোমরা অশিক্ষিত বলে মানুষ লাই? তোমরা মানুষ, কিন্তু শিক্ষিত হয়ে বেঁচে থাকা আর অশিক্ষিত হয়ে বেঁচে থাকা অনেক তল তফাত। কেন শুনো নে, লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে আসে। শুনেছি, লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে আসে, কিন্তু তো কে বলতে চাচ্ছিস তুই লেখা পড়া করে শিক্ষিত হয়ে গাড়ি ঘোড়ায় চড়ি বেড়াবি আর আমরা অশিক্ষিত হয়ে গাড়ি ঘোড়ায় চড়ি বেড়াইতে পারছি? এই ছাগল গুনা বড় হয়ে গেলি কিসে করে লিয়ে যাবি বাজারে বেচতি? কেন ঘোড়ার গাড়ি করি? তাহলে আমরা অশিক্ষিত হয়ে চড়তে পেছি না গাড়ি ঘোড়াই? তোমার সাথে কথা বলাই বেকার জানো? কিসের আমার সাথে কথা বলা বেকার রে, তোমাকে কি বুঝাতে চাচ্ছিস? আরে আমি তোমাকে ফার্মের ছাগল ঘোড়ার গাড়ি করি বাজারে বেচতে যাওয়ার কথা বলিনি গো, আমি বলেছি লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তার মানে আমি যদি পড়াশোনা করে চাকরি পাই তাহলে দেশ বিদেশে গাড়ি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াইতে পাবো, বুঝেছো? ও বাবা, লেখা পড়া করে চাকরি করে দেশ বিদেশে গাড়ি ঘোড়ায় চড়ে বেড়াবে? আচ্ছা বলতো কোন চাকরি করবি তো? আমি লেখা পড়া করে বড় ডাক্তার হব, দিয়ে এই গ্রামের মানুষের সেবা করব। ও বাবা, তুমি লেখা পড়া করে বড় ডাক্তার হওয়া দি এই গ্রামের মানুষের সেবা করবা, না নরমাল ডেলিভারি গুনা সিজার করবা? ওই সব অসৎ পথের ইনকাম আমি তোমাকে করতে দেব না, যা কইছো তাই করো, ডাল ভাত খাবা সেও ভালো, কিন্তু ওই মানুষকে ঠকি অসৎ পথে ইনকাম আমি করতে দেব না। তাহলে আমি পড়াশোনা করে উকিল হব? কোন উকিল হবে তো? ওই যেসব উকিল গরিব মানুষকে বিনা কারণে জেল খাটাই যাবজ্জীবন সেই উকিল হবি, না বড় লোকের টাকা খেয়ে গরিব মানুষকে ফাঁসিতে চড়াই সেই উকিল হবি? ওসব বাদ দে, ওই সব অসৎ পথে টাকা ইনকাম করা উকিল আমি তোকে হইতে দেব না, কাজ কর ডাল ভাত খাবি। তাহলে আমি পড়াশোনা করে পিএইচডি করব, দেশের নেতা মন্ত্রী হব? তোর কিছু তুই আমার জমি বাড়ি বিক্রি করে পিএইচডি করবি করে দেশের নেতা মন্ত্রী হবি, দি গরিব মানুষের টাকা লিজেই বিদেশের ব্যাংকে থুই আসবে তাই মনে করছিস তু? ওই সব অসৎ পথে টাকা ইনকাম করে তোকে আমি বিদেশের ব্যাংকে থুই আসতে দেবো না, কাজ করছিস কাজ কর ডাল ভাত খাবি। কাজ কর ডাল ভাত খাবি? খাগারে শালা তোরা ডাল ভাত আমি খাবো না, তোদের মতো লোক থাকলে দেশে উন্নতি হবে না। এই তুই দেশের উন্নতি করতে চাস? হ্যাঁ দেখ বাপ, আমিও চাই যে আমাদের মতন চাষিদের ছেলে পেলে পড়াশোনা করে চাকরি করুক, দেশের উন্নতি করুক, কিন্তু কোন চাকরিওয়ালারা নিজের নিজের জায়গায় ঠিক আছে বল? সবাই আপন আপন জায়গায় দু নম্বরই, নাহলে এখনো পর্যন্ত ডুপ্লিকেট ওষুধ পাচার হয় আমাদের দেশে। যেমন ডাক্তাররা কি করছি বল, নর্মাল ডেলিভারি গুনা সিজার করছি জোর করে টাকা খাওয়ার লেগে। আবার দেখ উকিলরা মার্ডার করা আসামিকে বাইরে বাইর করছি আর বিনা দোষীকে ভিতরে বসছি। আবার দেখ নেতা মন্ত্রীরা দেশের টাকা লিয়ে পালি যেয়ে বিদেশের ব্যাংকে থুচ্ছি। এবার বল কে নিজের জায়গায় ঠিক আছে? সবাই সাধারণ মানুষের সাথে চলো না। এবার বল তুই পড়াশোনা করে ডাক্তার হবি না উকিল হবি না নেতা মন্ত্রী হবি, দেশের গরিব মানুষের সাথে ছলনা করবি, কোনটা করবি? তাহলে আমি কি করব বাবা, আমি তো পড়াশোনা করে দেশের কিছু একটা হতে চাই। আরে বাবা, আমিও চাই যে তুই একটা কিছু হো, সব বাপেই চায় যে নিজের ছেলে মেয়েরা পড়াশোনা করে কিছু একটা হোক, চাই না বল? মামা মেয়েটাই হতে বলো, মিলিটারি হইতে বলবো? তুই ঠিক বলেছিস বাবা, তুই পড়াশোনা করে মিলিটারি হইতে পারবি কি? ওই চাকরিটা আমার খুব পছন্দ আর আমার খুব ইচ্ছা যে না চাষির ছেলে যেন মিলিটারি হোক। মশাই কামড়ি খেয়ে লিবে জিন গব্বা ওই বর্ডারের জঙ্গলে, আবার ওই পাকিস্তানি শালরা খুব হারাই মেয়ে, যে কোন তখন গুলি করে মেয়ে ফেল দিবে, ওকালে বেটাটাকে হারাবা। আরে কি করি মারবি রে তোকে পাকিস্তানরা গুলি করি? তোর কাছে বন্দুক থাকবি না, দিবি শালো তাকে ধাড়া ধাড়।
ঠিক আছে আব্বা তাই হবে আমি এখনি স্কুল যাব দি ভালো করে পড়াশোনা করব দি মিলিটারি চাকরিতে জয়েন করব ঠিক আছে রে বাবা তুই তাড়াতাড়ি স্কুল যা দি ভালো করে পড়াশোনা করে যেভাবে হোক তোকে মিলিটারি হতেই হবে দি আমার দেশকে রক্ষা করবি তুই আর আমার কত ভালো লাগবে যে আমার ছেলে এক চাষির ছেলে আমার দেশের রক্ষক নাকি রে ইন্দাজুল যা বাপ তাড়াতাড়ি যা ভালো করে পড়াশোনা করবি ইন্দাজুল দোয়া কর হে আল্লাহ আমার ছেলেকে তুমি যেভাবে হোক মিলিটারি হওয়ার তৌফিক দান করো আমিন ইন্দাজুল ছাগল গুনা গোয়ালে তুলাইতে হবে সাজলে কিছু